রাজশাহীতে 11টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নির্মাণ কাজ চলছে। এর মধ্যে দুটির কাজ শেষ পর্যায়ে। চমৎকার নির্মাণ শৈলী আর আধুনিক সব সুবিধা নিয়ে নির্মাণ হওয়া মসজিদগুলো এখন প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়। এসএ বাপ্পির ছবিতে মডেল মসজিদ নিয়ে রাজশাহী থেকে কাজী সাহেবের প্রতিবেদন। শুধু নামাজ আদায় নয়, ইসলামী গবেষণা সংস্কৃতি ও জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে মসজিদ ব্যবহার করা মুসলিমদের ঐতিহ্য। যদিও আগের সেই ঐতিহ্য এখন আর নেই, মসজিদগুলো এখন ব্যবহার হয় শুধু নামাজের জন্যই। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। রাজশাহীতে দুটি মসজিদের কাজ শেষ পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে 50টি মডেল মসজিদ উদ্বোধন করবেন। এর মধ্যে রাজশাহীতে 2টি মডেল মসজিদ রয়েছে। এটি অসম্ভব সুন্দর একটি স্থাপনা বাংলাদেশে গড়ে উঠছে। নান্দনিকতার দিক দিয়ে বলবো যে এ ধরনের স্থাপনা বাংলাদেশে খুবই কম দেখা গিয়েছে। সুবিশাল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী ও পুরুষদের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা থাকছে। চমৎকার নির্মাণ শৈলী আর আধুনিক সব সুবিধা থাকাই খুশি মুসল্লিরা। এই যে একটা সুন্দর প্রকল্প হাতে নিয়েছে, এই জন্য আমরা এই দেশের নাগরিকরা গর্বিত। নামাজের জায়গাগুলো এত পছন্দ হচ্ছে যে লোক আকৃষ্ট যে মসজিদ কখন উদ্বোধন হবে, আমরা নামাজ পড়ব। মডেল মসজিদগুলোতে নামাজ আদায়, ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতা সহ বিভিন্ন সামাজিক ব্যাধি রোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। আমাদের মসজিদের মাধ্যমে কিভাবে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ করা যায় প্রতিনিধি আলেমতে আমার নির্দেশনা দেওয়া আছে। এসে বিশাল ভূমিকা রাখবে। একটা মসজিদ চারতলা বিশিষ্ট জেলায় উপজাত তিনতলা অনেক সুন্দর করে হবে, অনেক অধিক সংখ্যক মুসল্লি সেখানে যাবেন। সারা দেশে সরকার 560টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে 50টি মসজিদ এখন প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়। কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী।